আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী, আমি নাজমুল হোসাইন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এসএ মেশিন ওয়ান ক্লাসে। আজকে আমরা প্রবলেম থ্রি নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, ম্যানি ম্যানি থ্যাঙ্কস। তো চলুন আমরা আজকে প্রবলেম থ্রি নিয়ে আলোচনা করি। প্রবলেম থ্রি, একটি 1000 KVA 11K/440 ভোল্ট, 11K মানে হচ্ছে 11 KV/440 ভোল্ট 50 হার্জ ট্রান্সফরমারের সেকেন্ডারি টার্ন সংখ্যা 200, কোরের প্রচ্ছেদের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার, নির্ণয় করো সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি, প্রাইমারি সাইডের টার্ন সংখ্যা। এটি হচ্ছে আমাদের প্রবলেম থ্রি। আমাকে প্রথম অবস্থায় কি দেখতে হবে, দেখতে হবে এইখানে কি কি ডাটা আমাদের দেওয়া আছে। আসুন দেখে নি। দেখুন 1000 KVA ইজিক্যাল টু কি হয়, 11 KV। আচ্ছা, এখানে 1000 KVA দ্বারা রেটিন বোঝানো হয়েছে আর 11 KV দ্বারা ইপির মান বোঝানো হয়েছে। ইপি হচ্ছে 11 KV মানে 11000 ভোল্ট, আর ইএস এর মান দেওয়া আছে 440 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 50 হার্জ, এবং এখানে সেকেন্ডারি টার্ন সংখ্যা হচ্ছে 200, কোরের প্রচ্ছেদের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এ ইজ ইকাল টু 150 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, আমরা জানি যে সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে আমাকে সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ 100 দ্বারা ভাগ করা মানে বোঝাচ্ছে এখানে 10 টু দি পাওয়ার -2। আচ্ছা, আমি আপনাদের সুবিধার্থে একটু লিখে দেখাচ্ছি। দেখুন এখানে সেন্টিমিটার থেকে মিটার স্কোয়ারে রূপান্তর করতে হবে। তো সেন্টিমিটার থেকে মিটার স্কোয়ারে রূপান্তর কিভাবে করবে, এখানে কি বিষয়টা করা আছে আমরা একটু আপনাদের অন্যভাবে দেখাই। দেখুন এখানে দেওয়া আছে সেন্টিমিটার স্কোয়ার, এটা সেন্টিমিটার স্কোয়ার, একটু বুঝে নেন। সেন্টিমিটার স্কোয়ার মানে কি, সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে একটা হচ্ছে সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার, সেন্টিমিটার আবার সেন্টিমিটার স্কোয়ার মানে সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার থেকে যদি মিটারে রূপান্তর করতে যাই তাহলে আমাদের লিখতে হয় 10 টু দি পাওয়ার -2, আর তাহলে একটার জন্য যদি হয় 10 টু দি পাওয়ার -2, তাহলে আর একটা সেন্টিমিটারের জন্য কি হবে, এটার জন্য হবে 10 টু দি পাওয়ার -2। একটু লেখাটা, হ্যাঁ, 10 টু দি পাওয়ার -2। তাহলে আমার যদি মিটার স্কোয়ারে রূপান্তর করতে হয় তাহলে এটার মানটা কত আসে, 10 টু দি পাওয়ার -4। হ্যাঁ, এটা হয় 10 টু দি পাওয়ার -4। এখন এটা মিটারে শুধু বললে হবে না, এটাকে বলতে হবে মিটার স্কোয়ার, সেই কাজটি এখানে করা আছে। একটু খেয়াল করে দেখুন, সেন্টিমিটার থেকে মিটারে রূপান্তর করার জন্য আমরা এখানে সেন্টিমিটার থেকে মিটার স্কোয়ার করার জন্য আমাদের 10 টু দি পাওয়ার -4 ব্যবহার করেছি। এখন আমাদের বের করতে হবে, কি বের করতে হবে, বিটা ম্যাক্স। এই বিটা ম্যাক্স বা এই সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি, এটা বের করার জন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, সে সূত্র হচ্ছে ফাই ম্যাক্স ডিভাইডেড বাই এ। এখন দেখুন এখানে কিন্তু কোথাও ফাই ম্যাক্সের কোনো মান নাই, এখানে কোথাও নেই। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাই ম্যাক্সের মানটা আমাদের আগে বের করতে হবে। তো এই ফাই ম্যাক্সের জন্য আমরা গত প্রবলেম টুতে আমরা একটা অঙ্ক করেছিলাম, সেখানে কিন্তু আমরা এই ধরনের সূত্র দেখেছিলাম, ইএস ইজ ইকাল টু 4.44 NS f ফাই ম্যাক্স। তাহলে দেখুন আমাদের যদি এখানে ইএস, এনএস, ইএস আছে, এনএসও আছে, তাহলে আমরা এখানে ফাই ম্যাক্স বের করতে পারি না? অবশ্যই পারি। তাহলে কি করতে হবে, ফাই ম্যাক্সের
বের করার জন্য আমরা এগুলো মান বসিয়ে দিই। ইএস এর মান 440, 4.44, আমি এফআই ম্যাক্সটাকে একটু সামনে নিয়ে আসলাম। এনএস এর মান হচ্ছে 200 এবং ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 50। তাহলে এখান থেকে আমরা সহজে ফাই ম্যাক্স এর মানটা বের করতে পারি। ফাই ম্যাক্স ইজ ইকাল টু 440, এই 440 ডিভাইডেড বাই 4.44 ইন্টু 200 ইন্টু 50। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 9.9 × 10⁻³ ওয়েবার হয়। আশা করি আপনারা এতটুকু সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা এই বিটা ম্যাক্স এর মানটা বের করব, অর্থাৎ সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি বের করব। এটা সূত্র হচ্ছে ফাই ম্যাক্স ডিভাইডেড বাই এ। যেহেতু আমরা ফাই ম্যাক্স এর মান ছিল না, আমরা কিন্তু এটা বের করে নিয়ে এসেছি। এখন ফাই ম্যাক্স কে এ দ্বারা যদি ভাগ করে দিই, অর্থাৎ 9.9 × 10⁻³ ডিভাইডেড বাই এইটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসে 0.66 ওয়েবার পার মিটার স্কয়ার। আশা করি আপনারা প্রত্যেকে এই প্রথম সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি বের করার সূত্রটি বুঝতে পেরেছেন। এখন আমরা প্রাইমারি সাইডের টার্ন সংখ্যা বের করব। এটার জন্য আমাদেরকে সহযোগিতা দিতে হবে ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকাল টু এনপি ডিভাইডেড বাই এনএস। আমি লেকচার ওয়ানে এটা নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি আপনাদের তিনটা সূত্র দেখিয়েছিলাম। এ ইজ ইকাল টু ইপি ডিভাইডেড বাই ইএস, এ ইজ ইকাল টু এনপি ডিভাইডেড বাই এনএস এবং এ ইজ ইকাল টু আইএস ডিভাইডেড বাই আইভি। আপনারা যারা আমার প্রথম ক্লাসটি করেননি, আপনারা প্রথম ক্লাসটা একটু দেখে আসুন। সেই সূত্র থেকে ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকাল টু এনপি ডিভাইডেড বাই এনএস। এখন আমরা এই মানটাগুলো বসিয়ে দিই। ইপির মান 11,000, ইএস এর মান 440, এনপির মান যেহেতু আমাদের বের করতে হবে আর এনএস এর মান দেওয়া আছে 200। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এনপি ইজ ইকাল টু 11,000 × 200 ÷ 440, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমাদের 5,000 টার্ন অ্যান্সার বের হয়ে যায়। দেখুন, খুব ইজি একটা অঙ্ক, খুব সহজেই আমরা এর সমাধানটা করে ফেলতে পারি। এখন আপনারা এই অঙ্কটা কেমন বুঝতে পেরেছেন তার একটা টেস্ট আপনাদের নিতে চাচ্ছি। আপনাদের বাসায় একটা হোমওয়ার্ক দেওয়া হলো, আপনারা এই অঙ্কটা নিজেরা করবেন। করার পর এটার উত্তরটা আমার ইউটিউবের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার ক্লাসটা সঠিকভাবে করছেন এবং বাসায় প্র্যাকটিস করছেন। আশা করি আপনারা সবাই যারা আমার এই ক্লাসটা দেখছেন, নিজেরা বাসায় প্র্যাকটিস করে অবশ্যই উত্তরটা জানাবেন কেমন লাগলো, এবং যে কোনো মতামত আপনারা আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করার চেষ্টা করতে, এবং প্রত্যেককে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।